আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দয়া আমিও ভালো আছি। আজকে আমি মূলত সপ্তম শ্রেণীর বাৎসরিক মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা এবং শিক্ষার্থীদের কাজ এবং এটা নিয়ে আলোচনা করব। আর আজকের বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, অর্থাৎ সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে প্রথম এবং দ্বিতীয় দিন শিক্ষার্থীদের যে যে কাজ করতে হবে সেই সব কাজের তালিকা দেব এবং যেসব প্রশ্ন হবে সেই সব প্রশ্নের উত্তর আমি রেডি করেছি, এগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে প্রথম দিন যেটা হবে, যে তার যে শিখন অভিজ্ঞতা কি কি হবে এই জায়গায় দেওয়া আছে, আমি আর এটা করতেছি না, এখন আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। অর্থাৎ তাদের যে বাৎসরিক মূল্যায়ন হবে সে কাজটা কি, কাজের সারসংক্ষেপ হচ্ছে বার্ষিক মূল্যায়নের প্রকল্প হচ্ছে সাইবার নিরাপত্তা ও নাগরিক সেবা হেল্প ডেস্ক। মূলত এই জায়গায় দুইটা অংশ আছে, এক নম্বরে হচ্ছে সাইবার নিরাপত্তা আর একটা হচ্ছে নাগরিক সেবা হেল্প ডেস্ক। এটা আমাদের যে সপ্তম শ্রেণীর যে ডিজিটাল প্রযুক্তি বই আছে, সাইবার নিরাপত্তাও আছে আবার নাগরিক সেবাও রয়েছে, মূলত ওই দুইটা অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে এই প্রকল্পটা সাজানো হয়েছে। এই প্রকল্পের মূল ভাবনা কি, শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে দুইটি সমস্যা সমাধানে দুটি হেল্প ডেস্ক তৈরি করবে, অর্থাৎ পুরো 3 দিনের মধ্যে হেল্প ডেস্ক তৈরি করে তারা সেবা প্রদান করবে এবং বিভিন্ন পর্যায়ে অবলম্বন করবে। এরপরে আছে কি, যে থিমটা হলে তাহলে কি হবে, যেহেতু দুইটা বিষয় আছে থিমও দুইটা হবে, সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় হেল্প ডেস্ক একটা, নাম্বার টু হচ্ছে নাগরিক সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে হেল্প ডেস্ক, মানে দুইটা হেল্প ডেস্ক হবে। এখন এই জায়গায় কি আছে, শিক্ষার্থীদের কয়েকটি দলে দল তাদের পরিবারের সদস্যরা এবং আশেপাশের মানুষজন সাইবার নিরাপত্তাজনিত কি কি ঝুঁকির সম্মুখীন হয় তা নিজেদের অভিজ্ঞতা থেকে চিহ্নিত করবে, প্রয়োজনে শিক্ষক এবং অভিভাবকের সহায়তা নিয়ে ঝুঁকিগুলো চিহ্নিত করবে। অর্থাৎ যে দলের কাজ হবে সাইবার নিরাপত্তা ঝুঁকি, তাদের এই কাজটা, অর্থাৎ কি কি শিক্ষার্থীরা অথবা আমরা সাধারণ মানুষ কোন কোন সাইবার ঝুঁকিতে থাকি, নিরাপত্তাজনিত ঝুঁকিতে থাকি, সেগুলো তারা চিহ্নিত করবে। এবং এ সকল, এরপরে হচ্ছে যে এ সকল ঝুঁকিগুলো কিভাবে আমরা মোকাবেলা করব সেটাও তারা উপায় নির্ধারণ করবে। শিক্ষার্থীদের জন্য কয়েকটি দল তাদের পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষদের কি ধরনের নাগরিক সেবা প্রয়োজন হয় তা নিজেদের অভিজ্ঞতা থেকে চিহ্নিত করবে। এক্ষেত্রেও প্রয়োজনীয় তারা শিক্ষক এবং অভিভাবকের সহায়তা নিয়ে নাগরিক সেবার ধরনগুলো চিহ্নিত করবে। এখন আপনি হয়তো বুঝতেই পেরেছেন যে যেহেতু থিম হচ্ছে দুইটা, সাইবার নিরাপত্তা ঝুঁকি আর একটা নাগরিক সেবা, ইয়েতে অর্থাৎ শ্রেণীতে যে কয়টা দল থাকবে দলগুলোকে দুইটা ভাগে ভাগ করা হবে। একটা একটা অর্থাৎ যদি 8টা দল থাকে, 4টা দল করবে সাইবার নিরাপত্তা মোকাবেলা হেল্প ডেস্ক নিয়ে আর একটা করবে নাগরিক সেবা প্রাপ্তি নিয়ে। অর্থাৎ যে শিক্ষার্থী যে দলে পড়বে সেই দল অনুযায়ী তার কাজ করতে হবে। যদি সাইবার নিরাপত্তা হয় তাহলে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করবে, আর যদি নাগরিক সেবা হয় তাহলে নাগরিক সেবা নিয়ে কাজ করতে হবে। এখন প্রতিটি সাইবার নিরাপত্তা ঝুঁকি কিভাবে মোকাবেলা করা যায় আমি আর আগে বলেছি, মোকাবেলা করার ইগুলো অনুসন্ধান করবে। এখন এই ক্ষেত্রে সে কি কি করতে পারে, বই, পত্রিকা, ইন্টারনেট, বিশেষজ্ঞ ব্যক্তি বা পরিবারের সহায়তা তারা নিতে পারবে। অর্থাৎ এই যে আমরা যে হেল্প করতেছি এই হেল্পও তারা নিতে পারবে, কেননা এই জায়গায় তাদেরকে ধারণা দেওয়া হচ্ছে যে কিভাবে কাজটা সম্পন্ন করা যাবে। শিক্ষার্থীদের দলগুলো উল্লেখিত দুটি ক্ষেত্রের সমস্যাগুলো সমাধানের জন্য দুটি হেল্প ডেস্ক তৈরি করবে, বলা হয়েছে হেল্প ডেস্ক তৈরি। হেল্প ডেস্ক দুটি কোড অনুসরণ করে সমস্যার তালিকা থাকবে এবং সমস্যার সমাধানগুলো কোড অনুসারে সাজাতে হবে। যে সকল সমস্যার তালিকা থাকবে না সেগুলো সমাধানের জন্য আরেকটি হেল্প ডেস্ক থাকবে, যেখানে শিক্ষার্থীদের প্রতিটি দল থেকে 2 জন করে সদস্য থাকবে, সমস্যার সমাধানে সহায়তা করবে। অর্থাৎ দেখা গেলো যে কিছু চিহ্নিত করেছে কিন্তু ওই সমস্যাটা নাই, কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি যে ওটা চলে আসতেছে, ওই সমস্যা সমাধানের জন্য আরেকটা হেল্প ডেস্ক তৈরি করবে, যার যেটা 2 দলের সদস্য থেকেই কি তাদেরকে সহায়তা করবে। এখন এরপরে আর একটু কাজ আছে, যে এই যে ইটা যে করবে, এক দলের শিক্ষার্থীতে আরেক দলের হেল্প ডেস্ক থেকে নিজেদের সমস্যার সমাধান নেবে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য হেল্প ডেস্কগুলো বিদ্যালয়, অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং সকলে হেল্প ডেস্কগুলো থেকে সেবা নিতে পারবে।
সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ব্যতীত অন্যান্য অন্য যারা হেল্প ডেস্কগুলো থেকে সেবা নেবে, সেবার মান সম্পর্কে তারা 2-3 লাইন রিভিউ লিখবে। কার্যক্রম শেষে শিক্ষার্থীরা প্রত্যেককে 30 মিনিট সময় পাবে, যে সময় তারা তাদের এই পুরো অভিজ্ঞতাটি সম্পর্কে প্রতিফলনমূলক রিপোর্ট তৈরি করবে। প্রতিবেদনে এই পুরো কাজটি কিভাবে হয়েছে তার ফ্লো চার্ট এঁকে প্রকাশ করে দেখাবে, এবং হেল্প ডেস্কের মাধ্যমে সেবা প্রদানের পুরো প্রক্রিয়া যদি তার যুক্ত বা তার বিহীন নেটওয়ার্কে কাজে লাগিয়ে করে তাহলে কি করতে হতো তা লিখে প্রকাশ করবে। তার মানে সর্বশেষ যেদিন কাজ হবে সেটা হচ্ছে তাদের তো সেবা প্রদান করবেই, তাছাড়াও তাদের একটা 30 মিনিটের সময়ের মধ্যে একটা প্রতিবেদন লিখতে হবে যে এই পুরো 3 দিন তারা কি কাজ করেছে এবং তার অভিজ্ঞতাটা কি। আর এই প্রতিবেদনটা নিয়ে কোনো সমস্যা টেনশন করার দরকার নাই, আমি এর পরে অর্থাৎ এর পরে যে ভিডিওটা দেব এই ভিডিওতে একবার নমুনা প্রতিবেদন দেব, প্রত্যেক দলের জন্য 2টা দলে ভাগ করে দেব, যে দলেরই সদস্য সে এটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখন ধাপ সমূহে যাই, অর্থাৎ শিক্ষার্থীরা কি কাজ করবে। প্রথম দিন যে এই যেটা এতক্ষণ বললাম সেটা হচ্ছে পুরো 3 দিনে কাজটা কি হবে সেটা। এখন প্রথম দিনের কাজ, প্রথম দিনের আমরা জানি যে প্রথম দিনের কাজ হবে কি 90 মিনিট। এখন কাজ একটা, প্রথম কাজ হচ্ছে কি শিক্ষক কি করবে, শিক্ষক শিক্ষার্থীদেরকে জোর সংখ্যক দলে ভাগ করে দেবেন। অর্থাৎ আমি এর আগে বলেছি যে যেহেতু আমাদের থিম দুইটা হওয়ার কারণে প্রত্যেক পুরা দলকে হয় 4টা না হয় 8টা না হয় 10টা এরকম ভাগে ভাগ করে দেবে শিক্ষক। তাহলে যদি 8টা দলে ভাগ করে দেয় তাহলে কি হবে যে সাইবার 8টা দলের মধ্যে 4টা দল করবে একটা সাইবার নিরাপত্তা এবং হেল্প ডেস্ক নিয়ে, তারা বেজোর যেমন 1, 3, 5 তারপরে হবে 8 এরকম ভাবে এই কাজ করবে। আরেক আরেকটা থিম হচ্ছে নাগরিক সেবা হেল্প ডেস্ক, এটা হচ্ছে যাদের দলের নাম্বার হবে জোর অর্থাৎ 2, 4, 6, 8, তার মানে সমান সংখ্যক দল কিন্তু হলো। এখন এই সকল ভাগ করে দেওয়ার পর তারপর কি করতে হবে কাজ, সাইবার নিরাপত্তা নিয়ে যে দলগুলো কাজ করবে এখন, তাহলে যারা জোর মানে বেজোর সংখ্যক, এই জায়গায় কিন্তু দেওয়া আছে বেজোর সংখ্যক যাদের নাম্বার হবে, অর্থাৎ 1 নাম্বার দল, 3 নাম্বার দল এবং 5 নাম্বার দল অথবা 7 নাম্বার, 5, 7, এই যে এই দলগুলোর কাজ হবে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে। এখন এই দলের কাজ কি হবে সেটা নিয়ে আমরা এখন দেখি। এই জায়গায় কি হবে, সাইবার নিরাপত্তা নিয়ে যে দলগুলো কাজ করবে তারা দলে বসে তাদের পরিবারের সদস্য আশেপাশের মানুষজন কি ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয় তার একটা তালিকা তৈরি করবে। এই তালিকাটা আমি দিয়েছি, আমি একটু পরে আপনাদেরকে দেব। একইভাবে নাগরিক সেবা নিয়ে কাজ করা দলগুলো সব সদস্য দলে বসে কি পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজন কি ধরনের নাগরিক সেবা প্রয়োজন তার একটি তালিকা তৈরি করবে। এখন একটা বিষয় আমাকে মনে রাখতে হবে, সাইবার নিরাপত্তা কি আবার নাগরিক সেবা কি। সাইবার নিরাপত্তা হচ্ছে আমরা এই যে অনলাইন জগতে যে সকল ঝুঁকির সম্মুখীন হই সেই সকল ঝুঁকি থেকে রক্ষা করাই হচ্ছে সাইবার নিরাপত্তা, আর যে ঝুঁকি আছে সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি। আবার নাগরিক সেবা হচ্ছে একজন নাগরিক দেশে দৈনন্দিন জীবনে তার মানে রাষ্ট্র থেকে যে সকল সেবা গ্রহণ করে নাগরিক হিসেবে সেটাই হচ্ছে তার নাগরিক সেবা। এখন তাহলে কোন কোন সেবাগুলা নিয়ে থাকে সেটা চিহ্নিত করবে, আর তাদের সুবিধার্থে আমি কিছু সেবা নমুনা দিয়েছি, নমুনা আমি একটু পরে দেখাবো। এই জায়গায় দেখতে পারবেন যে নাগরিক সেবা কোনগুলো আর ই দেওয়া আছে কোনগুলো। এখন তাহলে সবগুলো সাইবার নিরাপত্তা ঝুঁকি এবার শিক্ষার্থীরা মিলে একটি কাগজে লিখবে। এখন কথা হচ্ছে যে সকল শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে কাজ করবে তারা হচ্ছে সবগুলো মিলে একটা লিস্ট করবে। লিস্ট করবে কি, প্রতিটি সাইবার নিরাপত্তা ঝুঁকিকে আলাদা আলাদা কোডিং করবে, অর্থাৎ এইটা একটা কোডিং, একটা সিস্টেম, যে সিস্টেমে তারা আর কি নাম্বারিং করবে যে এই নিরাপত্তা ঝুঁকি হচ্ছে এইরকম। তার মানে নিরাপত্তা ঝুঁকি তো সাইবার নিরাপত্তা ঝুঁকি কয়েকগুলা থাকবে, এরা আলাদা আলাদা তারা কোডিং করবে। আবার একইভাবে সবগুলো নাগরিক সেবা তো থাকবে, নাগরিক সেবাগুলো আলাদা আলাদা তারা কাগজে লিখে কোডিং করে ফেলবে। কাজ 3, শিক্ষার্থীরা যে সকল সাইবার নিরাপত্তা জনিত ঝুঁকি বা সমস্যা চিহ্নিত করেছে সেগুলো শিক্ষক বেজোর নম্বর দলগুলোর মাঝে ভাগ করে দেবে। আমরা জানি এখন একটা দলে কিন্তু সদস্য থাকবে 6 থেকে 8 জন, এখন একটা দলের সদস্য যেহেতু 6 থেকে 8 জন থাকবে তাহলে প্রত্যেক দলেই যে ভাগ করে দেবে যে কোন, যেহেতু ঝুঁকিও বেশি থাকবে সেখানে প্রত্যেক সদস্যই যাতে নির্ধারিত ঝুঁকি সমূহ, আবার দেওয়া আছে কি
প্রতিটি দল তাদের জন্য নির্ধারিত ঝুঁকি সমূহ মোকাবেলার উপায় নির্ণয় করবে, অর্থাৎ তারা সমস্যা পাওয়ার পর তারা কিভাবে এটাকে মোকাবেলা করবে সেটা তারা নির্ণয় করবে। তাহলে শিক্ষার্থীদের এই কাজ দেখে যোগ্যতা 7.1 এবং 7.8 পারদর্শিতা নির্দেশক 7.1.1 7.1.8.1 মূল্যায়ন করবে, এটা হচ্ছে শিক্ষক করবে। এই কাজ যারা ভালো করবে তার আর কি সেরকম চিহ্ন পাবে। একইভাবে অন্য দলের শিক্ষার্থীরা যে সকল নাগরিক সেবা চিহ্নিত করেছে সেগুলো শিক্ষক জোর সংখ্যক দলের মাঝে ভাগ করে দেবে। আমরা বলেছি যে 2, 4, 6, 8 এরা হচ্ছে জোর সংখ্যক, আর এদের কাজ হচ্ছে যে নাগরিক সেবা চিহ্নিত করা, আবার প্রতিটি দল তাদের জন্য নির্ধারিত নাগরিক সেবা প্রাপ্তির পদ্ধতিগুলো নির্ণয় করে আলাদা আলাদা কাগজে লিখে দিবে। অর্থাৎ একটা নাগরিক সেবা আমি দিলাম একটা দলকে, ওই দলে, তার মানে বিষয়টা হচ্ছে আগে হচ্ছে সব সকল দল মিলে আগে আগে হচ্ছে নাগরিক সেবা এবং ঝুঁকিগুলো নির্ণয় করবে, আর এরপরে হচ্ছে টিচার যে নাগরিক সেবাগুলো দেবে এই সেবাগুলোকে যারা জোর সংখ্যক তাদেরকে ভাগ করে দেবে। এখন শিক্ষার্থীর কাজ কি? শিক্ষার্থীরা নিজেদের মাঝে এমনভাবে ভাগ করে নেবে যাতে প্রত্যেক শিক্ষার্থী কোনো না কোনো সাইবার নিরাপত্তা ঝুঁকি বা নাগরিক সেবা প্রাপ্তির পদ্ধতি নিয়ে কাজ করে। এই যে একটা বিষয় যে না, সাইবার নিরাপত্তা একটা দলের সদস্য হচ্ছে 7 জন অথবা 6 জন, এখন একজন কাজ করলো বাকিগুলো কাজ করবো না, এইরকম না। এখন ধরেন সাইবার নিরাপত্তা আছে, এখন সাইবার নিরাপত্তা ঝুঁকিতে কয়েক প্রকার আছে, ফিশিং আছে, তারপরে হচ্ছে চাঁদাবাজি আছে, তারপরে হচ্ছে সাইবার ক্রাইম আছে, তারপরে হচ্ছে আরো অনেকগুলো আছে যেগুলো লিস্টে দেখলে পাবেন। তার মানে প্রত্যেক শিক্ষার্থী একটা একটা করে ভাগ করে নেবে, এর ফলে কি হবে যে তারা সবাই কাজ করলো, কাজের অন্তর্ভুক্ত হলো। এক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য কাজটি শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে জিজ্ঞেস করবে, বিভিন্ন বই পড়তে পারে, ইন্টারনেট থেকে সহায়তা নিতে পারবে, এবং কর্মদিবস 2-এর আগেই তথ্যগুলো সাইবার নিরাপত্তা ঝুঁকি এবং নাগরিক সেবা প্রাপ্তির পদ্ধতি সংগ্রহ করে আলাদা কাগজে লিখে ফেলবে। তার মানে দ্বিতীয় কার্যদিবস শুরু করার আগেই এটা তাদের রেডি রাখতে হবে। 4 নম্বর কাজ হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদেরকে কর্মদিবসের দুইয়ের কাজ বুঝিয়ে দেবেন, অর্থাৎ আগামীকাল কি হবে সেটা বুঝিয়ে দেবেন। কর্মদিবস 2-এর কাজ হবে হেল্প ডেস্ক তৈরি করা। এখন সবাই সবকিছু ই করলো, হেল্প ডেস্ক তৈরি করা, নিজেরা সেগুলো থেকে সাহায্য পাচ্ছে কিনা সেগুলো যাচাই করা। হেল্প ডেস্ক তৈরির জন্য শিক্ষার্থীদের যে কাজগুলো করতে হবে সেগুলো কি? প্রতিটি সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার উপায়কে আলাদা খামে কোডিং করবে, এরা কারা করবে? 20 নম্বর দল। আবার জোর নম্বর দল যেটা, প্রতিটি নাগরিক সেবা প্রাপ্তির পদ্ধতিগুলোকে খামে ভরে কোডিং করবে, এটা হচ্ছে জোর নম্বর। এরপরে আসতেছে প্রতিটি সমাধানের কোডের সাথে পোস্টারের লেখা সমস্যা। এই যে এর আগের যে প্রথম কার্যদিবস যে ছিল, যে ওই জায়গায় কোড করবে এমন ভাবে যে আজকের যেটা আর আগেরটার সাথে যাতে মিল হয়, কোডিং এর জন্য মিল থাকে তা নিশ্চিত করতে হবে। হেল্প ডেস্ক শুধু 2টি স্থাপনের জন্য জায়গা খুঁজে বের করবে, তারপর শিক্ষার্থীরা তৈরিকৃত তালিকা নেই এমন সমস্যা সমাধানের জন্য তৃতীয় একটি মানব হেল্প ডেস্ক তৈরি করবে, যেখানে বসার জন্য প্রতিটি দল থেকে 2 জন, মানে প্রতিটি দল থেকে 2 অথবা 1 জন করে নির্বাচন করবে। তার মানে কাজ, প্রথম দিনের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিত করে কোডিং করা, এবং পরে এই কোডিং মানে প্রস্তুতি নেবে যে পরের দিন যে কাজগুলো করবে এটাকে আবার হেল্প ডেস্ক সাজিয়ে সেবা প্রদান করার চেষ্টা করা। এরপরে ধাপ হচ্ছে দ্বিতীয় কর্মদিবসে আমরা চলে যাব। এখন দ্বিতীয় কর্মদিবসে তাদের ইটা কি, কাজটা কি? দ্বিতীয় কর্মদিবসের প্রয়োজনীয় উপকরণ লাগবে, কারণ আজ এই জায়গায় তো ই করবে, তারা হেল্প ডেস্ক তৈরি করবে, যেমন টেবল, ডেস্ক, পডিয়াম, হেল্প ডেস্ক তৈরির জন্য, যেহেতু হেল্প ডেস্ক তৈরি করবে এগুলা তাদের, তাহলে কি করতে হবে, স্কুল থেকে সংগ্রহ করবে। আর যেমন খাম, সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার উপায় এবং নাগরিক সেবা প্রাপ্তির পদ্ধতিগুলো আলাদা আলাদা
কোডিং করে রাখার জন্য। অর্থাৎ ওই জায়গায় দেখবে যে কারা সাইবার নিরাপত্তা ঝুঁকির সেবা প্রদান করবে, আবার হচ্ছে মানে সাদা কাগজে এগুলো আর কি তারা উপস্থাপন করবে। আমরা জানি যে বিভিন্ন ব্যাংকে অথবা প্রতিষ্ঠানে গেলে ওই জায়গায় কিন্তু লেখা থাকে যে এই সেবা প্রদান করবে। যেমন ক্যাশ ব্যাংকে যদি যায় তাহলে দেখা যায় যে মানে ক্যাশ সেন্টার আছে, আবার ইনভেস্টমেন্ট আলাদা আছে, এই রকম এটার জন্য আলাদা আলাদা ঝুঁকি অথবা সেবার জন্য আলাদা আলাদা মানে ডেস্কের সামনে লেখা থাকবে যে এই জায়গায় এই সেবাটা পাবে। এখন দ্বিতীয় দিনে তাহলে কাজটা কি হবে, শিক্ষার্থীরা তাদের সমাধানগুলো আলাদা খামে ভরে সমস্যার তালিকা অনুসারে কোডিং করবে। কোডিং শিক্ষার্থীরা নিজের ইচ্ছা মতো সংখ্যা বা বর্ণ, কোডিং শিক্ষার্থী নিজের ইচ্ছা মতো সংখ্যা বা বর্ণ হেল্প ডেস্ক দুটি তৈরি করে সমস্যা তালিকাগুলো নিজ নিজ হেল্প ডেস্কের সামনে ঝুলিয়ে দেবে এবং ডেস্কের উপর সমাধানের খামগুলো সাজিয়ে রাখবে। অর্থাৎ একটা সমস্যা হইলে কিভাবে তারা সমাধান করবে এটাই আর কি করবে। এখন এরপরে কাজ কি, শিক্ষার্থীরা নিজেদের হেল্প ডেস্ক, এখন কিন্তু হেল্প ডেস্ক তারা তৈরি করছে, নিজেদের হেল্প ডেস্কগুলো কাজ করছে কিনা তা নিজেরাই যাচাই করবে। অর্থাৎ একটা কাজের জন্য গেল, সে ওই সেবাটা পাচ্ছে কিনা এটা যাচাই করবে। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা দলগুলো, তাহলে যেহেতু দুইটা দল বিভক্ত আছে, মানে দুইটা কাজ যেহেতু দুই রকম, দুইটা দল সাইবার নিরাপত্তা নিয়ে যারা কাজ করছে তারা সেবা গ্রহণ করবে হচ্ছে নাগরিক সেবা নিয়ে যারা কাজ করছে তাদের, আবার যারা নাগরিক সেবা নিয়ে কাজ করতেছে তারা কি যাবে যে এটা যারা সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছে তাদের কাছে আর কি জনগণ হিসেবে যাবে। এভাবে দুটি হেল্প ডেস্ক থেকেই প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে কিনা তা শিক্ষার্থীরা নিজেরা যাচাই করে দেখবে। হেল্প ডেস্কগুলো কোনো সমস্যা পাওয়া গেলে শিক্ষার্থীরা একে অপরকে তা সমাধান করতে সহায়তা করবে। তার মানে এটার উদ্দেশ্যই হচ্ছে কিভাবে আমরা কমিউনিকেশনটা এবং সেবাটা প্রদান করতে পারি, এইটাই তুলে ধরার জন্য। CLASS-3 হচ্ছে কি, মূল্যায়ন উৎসবের দিন শিক্ষার্থীদেরকে যে প্রতিফলনমূলক প্রতিবেদন লিখতে হবে সেটি সম্পর্কে শিক্ষক শিক্ষার্থীদের ধারণা দেবেন। অর্থাৎ মূল্যায়ন প্রতিবেদন একটা লিখতে হবে, আমি এর আগে বলেছি এটা আমি রেডি করে দেব। এখন এইটার কাজ কিছু এই জায়গায় উপস্থাপন করতে হবে, কিছু কাজ এই জায়গায় করতে হবে। কি কাজ, প্রতিবেদনের কিছু কাজ শিক্ষার্থীরা এই সেশনে করবে। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দলের কাজগুলো কিভাবে করেছে, অর্থাৎ কাজগুলো কিভাবে করেছে তার একটি ফ্লো চার্ট প্রকাশ করবে। এই ফ্লো চার্টও আমি করেছি। একই সাথে এই কাজগুলো করার ক্ষেত্রে নেটওয়ার্ক কিভাবে কাজ করবে তাও তারা কি করবে, চিহ্নিত করবে, শিক্ষার্থীরা নির্ণয় করবে। অর্থাৎ দুইটা দলেরই সদস্য পুরো কার্যক্রমের মধ্যে নেটওয়ার্ক এর বিভিন্ন উপাদান কিভাবে কাজ করছে তা লিখবে। তাহলে এরপর কি, শিক্ষার্থীরা এই কাজ দেখে শিক্ষার্থীর এই কাজ দেখে 7.2 এর পারদর্শিতা নির্দেশক 7.2.1 মূল্যায়ন করবে। এটা শিক্ষক করবে, এটা শিক্ষার্থীর কাজ না। এখন চার কি, চার হচ্ছে মূল্যায়ন উৎসবের দিন হেল্প ডেস্ক গুলো উদ্বোধনের জন্য শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক যোগাযোগ নিয়ম মেনে চলে তাদের প্রধান শিক্ষক বা বিদ্যালয় অন্যান্য শিক্ষকদের আমন্ত্রণ জানাবে। অর্থাৎ একটা দাওয়াত পত্র জানাবে, এটা মৌখিক হতে পারে আবার হতে পারে কোনো আমন্ত্রণ পত্রের মাধ্যমে, কারণ এই হেল্প ডেস্কটা যে উদ্বোধন করবে। অর্থাৎ একটা প্রাতিষ্ঠানিক কোনো কাজ করতে গেলে যেটা করতে হয় সেটাই আর কি। এরপরে কি করবে, কাজ পাঁচ হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের মূল্যায়ন উৎসবের দিন কাজ বুঝিয়ে দিবেন এবং মূল্যায়ন উৎসবের দিন শিক্ষার্থীরা যে কাজগুলো করবে সেগুলো হলো কি, হেল্প ডেস্ক গুলো কোড অনুসারে সাজিয়ে সেগুলো সবার জন্য উন্মুক্ত করবে, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, আবার হেল্প ডেস্ক গুলো থেকে কোড অনুসারে সহায়তা না পেলে মানব হেল্প ডেস্কে যেতে হবে সেটি তা তৈরি করা এবং সেখানে কোনো শিক্ষার্থী থাকবে তা নির্ধারণ করা, আর হেল্প ডেস্কের মাধ্যমে সহায়তা প্রদান শেষে পুরো অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিফলন মূলক প্রতিবেদন লেখা। তার মানে আমরা জানি যে প্রতিবেদন লিখতে হবে। এখন আমি দেখব যে তার মানে আমাদের 2 দিনের কাজ শেষ, এখন 2 দিনের মধ্যে যে কাজ শিক্ষার্থীদের করতে হবে এটার আমি তালিকা দেব। এই জায়গায় আমি কিন্তু বলেছি যে দুইটা দলে বিভক্ত হবে। এখন দুইটা দলের কাজ হবে, এক দলের কাজ হবে সাইবার নিরাপত্তা নিয়ে, দুইটা দল বলতে যারা বেজর সংখ্যক দল তাদের কাজ হচ্ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে। এবং সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে যারা কাজ করবে তারা কি কি ঝুঁকি সম্মুখীন হয় এটা কিন্তু তাদের তালিকা করতে হবে। আমি এই তালিকা এই জায়গায় করে দিয়েছি তাদের সুবিধার জন্য, তার মানে এইটা দেখে তারা ধারণা নিবে। তাহলে সাইবার ঝুঁকি কি কি ধরনের রয়েছে, যেমন ফিশিং। এখন আপনি প্রশ্ন করতে পারেন ফিশিংটা কি, ফিশিংটা হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে কারো তথ্য চুরি করা অথবা
তথ্য নিয়ে নেওয়া, অর্থাৎ আপনি একটা কিছু লিংক আছে, এইগুলা লিংক দেখেন যে চমকপ্রদ কিছু লিংক দেয় যে এই লিংকের মাধ্যমে আপনি এত টাকা পাবেন অথবা এই জায়গায় এটা করতেছেন, এগুলা হচ্ছে মূলত টপ হিসাবে দিয়ে দেয়। আর এটাকেই তারপরে দেখা যায় যে আপনার ওই সাইটে ঢুকতে আপনার পরিচয় দিতে হচ্ছে, আপনার এনআইডি কার্ড দিতে হচ্ছে, অনেক কিছু দিতে হচ্ছে, এর ফলে কি তারা অটোমেটিক অনেক তথ্য আপনার পেয়ে যায়। এটা হচ্ছে ফিশিং। আর এখন এই পাশে কিন্তু আমি দিয়েছি সাইবার নিরাপত্তা ঝুঁকি, ঝুঁকি কি কি, আর এটা হচ্ছে ঝুঁকি সমূহ মোকাবেলা করার উপায়। তাহলে উপায় কি কি? এটা অযথা কোনো লিংকে ক্লিক না করা। তারপরে আসলে কিছু হচ্ছে পণ্য ডেলিভারি না দেওয়া। দেখা যায় যে অনলাইনে অনেক পণ্য কেনাকার বিজনেস আছে যেগুলো হচ্ছে কি ভুয়া, কিন্তু সেগুলো কি করে না, তারা টাকা নেওয়ার পর আর মাল পরিবহন ই করতেছে, ডেলিভারি দিচ্ছে না। তাহলে এইটা থেকে পরিত্রাণের উপায়টা কি? এইটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি নেওয়া। তারপরে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি। এখন ব্যক্তিগত যদি তথ্য চুরি হয় তাহলে কি হতে পারে? এটা হচ্ছে শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা, অথবা দেখা গেছে কারো আইডি হ্যাক হয়ে যায়। হ্যাক হওয়ার কারণ হচ্ছে যে পাসওয়ার্ডটা পরিচিত হয়ে যায় সেই কারণে। বুলিং, বুলিং হচ্ছে যে সাইবার বুলিং হয়, যে সাইবার অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কাউকে দেখা গেছে কোনো হুমকি দেয়া, সেটাই হচ্ছে বুলিং। বুলিং মানে ভয় দেখানো। তাহলে এটা পরিত্রাণের মোকাবেলার উপায় হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেয়া। তারপরে হচ্ছে পরিচয় গোপন, পরিচয় গোপন করা আর কি। অনেকেই আছে যে দেখা গেছে ফেক আইডি খুলে, তাহলে ফেক আইডি খুলে কি করে বিভিন্ন জনকে জ্বালাতন করে। আর এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে পরিচয় যাচাই বাছাই করা। আবার এর একটা তো অহরহ হয় যে দেখা গেছে অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক এগুলোর মাধ্যমে কি করে মিথ্যা দেখা গেছে, যে বলে যে এই ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, এটা করে, সেটা করে, আসলে কিচ্ছু না। সেই কারণে দেখা যায় অনেকের সাথে প্রেম নিবেদন করে, মিথ্যা প্রেম নিবেদন, এটাও কিন্তু বাস্তব সমস্যা। আর এটা কি, এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে কারো পরিচয় যাচাই বাছাই করা। ফেক আইডির কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করাই হচ্ছে আসল উপায়। এরপরে হচ্ছে মিথ্যা এসএমএস। অনেক সময় দেখা যাচ্ছে মিথ্যা এসএমএস দেয়, এটা শিক্ষার্থীদেরকে মাঝে মাঝে দেয় যে আপনি এই স্কুল থেকে এত টাকা পেয়েছেন বিকাশে, তাহলে এই টাকা পেতে আপনাকে এত এই নাম্বারে কল করে এত টাকা পাঠাতে হবে। তার মানে এটাও কিন্তু কি এক ধরনের প্রতারণার জাল, এটাও সাইবার অপরাধ, নিরাপত্তার ঝুঁকি। তাহলে এটা কি বিশ্বাস না করা, সাইবার চাঁদাবাজি হয়। আইন সাইবার চাঁদাবাজি হলে কি করতে হবে, আইন প্রয়োগকারী যে সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে, সহায়তা নিতে হবে। এরপরে 9 নম্বর দেওয়া আছে আর্থিক জালিয়াতি। এটা অনলাইনে অনেক সারা বাংলাদেশে হচ্ছে আর্থিক জালিয়াতি। তাহলে এই ক্ষেত্রেও কি আমরা তো নিজেরা কিছুই করতে পারি না, আইন প্রয়োগকারী সংস্থার নিকট সহায়তা নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর হচ্ছে যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিজেদেরকে খুবই সতর্ক রাখা। আর আমি জানি যে আমাদের শিক্ষার্থীরা, আমি যে সকল তথ্য দিয়েছি এর চেয়ে আরো অনেক বেশি তথ্য তোমরা খুঁজে বের করতে পারবে ঝুঁকি। তার মানে 1 নম্বর 1-3-5 মানে বেজোড় সংখ্যক দলের জন্য এটা খুবই উপকারী হবে বলে আমি আশা করি। এর পরে আসতেছে যাদের দল হবে 2-4-6 এরকম, অর্থাৎ জোর সংখ্যক, তারা কি কি করবে। তাদের কাজ কিন্তু ছিল যে নাগরিক সেবার যে আমরা গ্রহণ করি সেগুলার কি একটা লিস্ট তৈরি করা, তালিকা তৈরি করা। আমি এই জায়গায় 8টা তালিকা দিয়েছি যে এগুলো নাগরিক সেবা আমরা করি। তাহলে নাগরিক সেবা নিবন্ধ মানে নাম, আর একটা হচ্ছে সেবা প্রাপ্তির উপায়, অর্থাৎ কোথায় গিয়ে কিভাবে আমি সেবাটা পাব। এই ক্ষেত্রে কি জন্ম নিবন্ধন দিয়েছি আমি। এখন জন্ম নিবন্ধন তো আমরা নাগরিক সেবারই পাই, এটার উপায়টা কি, ইউনিয়ন সেবা কেন্দ্রে গিয়ে অনলাইনে আবেদন অথবা সরাসরি আবেদন করতে হবে, তারপরে সরাসরি গিয়ে কার্ডটা নিয়ে আসতে হয়। এখন এটা গ্রামের ক্ষেত্রে, আবার যেগুলো দেখা আছে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা এলাকায়, এই জায়গায় পৌরসভায় গিয়ে এটা আর কি করতে হয়। তার মানে এটাই হচ্ছে সেবার নাম। আবার ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড তাহলে কি করতে হয়, আমরা তো নির্বাচন কমিশনের যে কার্যালয় বিভিন্ন উপজেলা অথবা জেলায় রয়েছে সেগুলোয় গিয়ে কিন্তু আমরা কি করি আবেদন করি। আর এটা অনলাইনে আবেদন যে কোনো জায়গা থেকে করা যায়, কিন্তু কার্ডটা সংগ্রহ করার জন্য কি সরাসরি যেতে হয়, সেই কারণে বলা হয়েছে ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড কি অনলাইনে আবেদন এবং সরাসরি গিয়ে কার্ড গ্রহণ করতে হবে। ভূমি কর, এখন আমরা জানি ভূমি কর হচ্ছে এই যে ভূমি উন্নয়ন কর। তাহলে ভূমি করটা কিভাবে দেয়, এটা অনলাইনে আবেদন করে অনলাইনে পেমেন্ট করা যায়। এখন বর্তমান যে খাজনা বলি অথবা খাজনা এবং খারিজের যত কাজ আমরা এই অনলাইনে করতে পারি, মানে সরাসরি না গিয়ে অনলাইনে গিয়ে করা যায়।
এবং পেমেন্ট অর্থাৎ টাকাটাও দিতে হয় অনলাইনে। এরপরে হচ্ছে কি আয়কর, আয়করটা সরাসরি দেওয়া যায় আবার অনলাইনেও দেওয়া যায়, পেমেন্ট করা যায়। তারপরে হচ্ছে বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট বিল, আমরা জানি এগুলাও কিন্তু নাগরিক সেবা। এখন বেশিরভাগ মানুষই আমরা বিদ্যুৎ বিল কি এই অনলাইনে পেমেন্ট করে দিই, আর এটা সরাসরি দেওয়া যায় ব্যাংকে গিয়ে। তারপর হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা, তা এটা কি আমরা সরাসরি গিয়ে ই করতে পারি আর ফোন ফোন কলের মাধ্যমে আমরা পেতে পারি। চিকিৎসা সেবা সরাসরি গ্রহণ করতে পারি অথবা বিভিন্ন উপায় রয়েছে এটা তোমরা ই করবে। আরেকটা হচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ধরনের ভাতা, এটাও কি করতে হয় সরাসরি আবেদন করতে হয়। তার মানে যে তোমাদের যে কাজটা হবে, যে দ্বিতীয় দিনের যে কাজ হবে, কি কি সমস্যা মানে সেবা অথবা কোন নিরাপত্তা জনিত যে সমস্যা, সাইবার নিরাপত্তা জনিত, দুই দলেরই কাজ কিন্তু এই জায়গায় অনেকটা এগিয়ে গেল। এখন কথা হচ্ছে যে এই দ্বিতীয় দিনে যে একটা কাজ করতে হবে, ফ্লোচার্ট তৈরি করতে হবে, কি এই ফ্লোচার্টটা আমি দিয়েছি। এই ফ্লোচার্টটা দিয়েছি কাদের জন্য? এই ফ্লোচার্টটা হচ্ছে যারা বিজোড় সংখ্যক দলের সদস্য তাদের জন্য। তাহলে কি কি কাজ করছে সেইটা আর কি তুলে ধরেছি, কি করেছে প্রথমে দলে বিভাজন হয়েছে, তারপরে হচ্ছে দলের কাজ বিভাজন করেছে। আগে প্রথমে কিন্তু দলে ভাগ করে দিছে, তারপরে হচ্ছে দলের কাজ বিভাজন, মানে দলের কাজ বলতে আমরা জানি যে দুইটা থিম আছে, দুই থিমকে দুই ধরনের দলকে দিয়েছে। তারপরে দলের থিম কি পেয়েছে, সাইবার নিরাপত্তা ঝুঁকি পেয়েছে, সেই কারণে তারা সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো তালিকাকরণ করেছে। তারপরে হচ্ছে ঝুঁকি থেকে মুক্তির উপায়গুলো তালিকাকরণ করেছে। তারপরে হচ্ছে হেল্প ডেস্ক গঠন, হেল্প ডেস্কের মাধ্যমে কি করে, হেল্প ডেস্কের উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা। তারপরে হচ্ছে সেবা প্রদানে সমস্যা হলে উত্তরণের জন্য মানব হেল্প ডেস্ক তৈরি করা, অর্থাৎ এই রকম ভাবেই তারা যে কাজ করেছে এটা তুলে ধরা হয়েছে। এখন কথা হচ্ছে যাদের কাজ হচ্ছে মানে এই নাগরিক সেবা, তারা কি করবে, তারাও এটা দেখেই করবে। এটা দেখে কি করবে আমি বলে দিচ্ছি, দলের বিভাজন হওয়াটা ঠিক আছে, দলের কাজ বিভাজন এটাও ঠিক আছে, এই জায়গায় আসবে নাগরিক সেবা তালিকাকরণ, সাইবার ঝুঁকির পরিবর্তে নাগরিক সেবা তালিকাকরণ। তারপর হচ্ছে নাগরিক সেবা তালিকাকরণ তো করার পর হচ্ছে কি নাগরিক সেবা পাওয়ার উপায় অথবা পদ্ধতি এই জায়গায় লিখবে। এরপরে হেল্প ডেস্ক গঠন, তারপর হচ্ছে সেবা প্রদান অথবা গ্রহণ, তারপরে হচ্ছে কি সেবা, সেবা তো প্রদান করবে না, এটা গ্রহণ করবে অথবা প্রদান করবে। সেবা প্রদান বা গ্রহণে কি সমস্যা থেকে উত্তরণের জন্য মানব হেল্প ডেস্ক তৈরি করা। আশা করি যে প্রথম এবং দ্বিতীয় দিন যেসব কাজ হবে ডিজিটাল ও প্রযুক্তি বিষয়ে, সেই সম্পর্কে শিক্ষার্থী তোমরা এখন ভালোভাবেই বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে মেসেজ করে অর্থাৎ ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, বোঝাতে চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যে এই যে এর তৃতীয় দিন যে প্রতিবেদনটা লিখতে হবে, এই প্রতিবেদন এর পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা বিষয় যে আমার সুপার ইংলিশ কেয়ার নামে একটা ফেসবুক পেজ আছে, তোমরা ওইটা ফলো করে রাখতে পারো, কারণ ভবিষ্যতে দেখা গেল যে ওই জায়গায় আমি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করব। ধন্যবাদ, দেখা হবে আরেকটা ভিডিওতে, অর্থাৎ অবশ্যই তোমরা নমুনা প্রতিবেদন পাবে, নমুনা প্রতিবেদন এই ভিডিওতে অর্থাৎ এই চ্যানেল থেকেই পাবে, আশা করি সেই ভিডিওতে দেখবে। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।